আজকে আমরা দেখব কিভাবে কোনো ছবিকে আপনি অ্যানিমেট করতে পারেন এবং সেখানে ফ্লুইড যে ইফেক্ট রয়েছে বা লিকুইড যে ইফেক্ট রয়েছে সেরকম একটা ইফেক্ট ব্যবহার করবেন প্রিমিয়ার প্রোতে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ইফেক্টটা আপনি ব্যবহার করে যে কোনো ধরনের ইমেজে কিন্তু মুভমেন্ট নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি, ছবিটা মূলত আমারই করা। আমি ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে যেটা করতে হবে, এই ছবিটাকে আমি চাচ্ছি কিছু মুভমেন্ট নিয়ে আসছি, যেহেতু এটা স্ট্যাটিক একটা ছবি, স্ট্যাটিক ছবি কিন্তু সবসময় ভালো লাগে না, বোরিং লাগে দেখতে। তো মাঝে মধ্যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনার এই সকল ছবি থেকে আপনি মুভমেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি আফটার এফেক্টস ছাড়াও প্রিমিয়ার প্রোতেই করতে পারবেন খুব ইজিলি। এখানে আমরা ব্যবহার করব টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট নামে একটা ইফেক্ট রয়েছে, সেটা আমরা যদি সার্চ দিই ডিসপ্লেসমেন্ট লিখে তাহলে যেখানে চলে আসবে আমাদের ভিডিও এফেক্টসের আন্ডারে রয়েছে টার্বুলেন্ট ডিসপ্লেস। তো এটাকে আমরা জাস্ট ট্র্যাক করে ভিডিও আমাদের ছবির উপরে ছেড়ে দিব। তো এখন এই ছবিটা যদি আমরা চাই অ্যানিমেট করতে পারবো, এবং অ্যানিমেট করার জন্য আমাদের টার্বুলেন্ট ডিসপ্লেস যে এফেক্ট রয়েছে এটার আন্ডারে বেশ কিছু আমরা কিন্তু কন্ট্রোল পেয়ে যাবো। যেরকম অ্যামাউন্ট যদি আমরা কন্ট্রোল করতে চাই, আমরা জাস্ট এটাকে যদি ইনক্রিজ করি তাহলে আমাদের যে ছবি রয়েছে সেই ছবির যে চেঞ্জ সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি এটাকে অ্যানিমেট করি, এটাকে অ্যানিমেট করতে পারবো। আমি আপাতত এটাকে 50 দিয়ে রাখছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আপনার অ্যানিমেট আপনি করতে পারবেন। তো এগুলোকে আমরা অ্যানিমেট করেই মূলত যে মুভমেন্ট সেটাকে তৈরি করব। তো আমরা প্রথমে চলে যাব, সব কিছু আমি 100-ই রাখলাম। তো এখানে অ্যামাউন্ট, সাইজ, তারপরে ইভলিউশন, এগুলোকে আমি অ্যানিমেট করব। প্রথমে গেলাম এবং লাস্টের দিকে যদি চলে যাই আমি মোটামুটি 5 সেকেন্ডের মতন অ্যানিমেট করব, বাকিটা আমি কেটে দিই। তো এখানে আমরা যদি লাস্ট ফ্রেমে চলে যাই এবং এখান থেকে আমাদের যে ভ্যালু রয়েছে সেগুলোকে চেঞ্জ করি, আমি এটাকে ইনক্রিজ করলাম, সাইজটাকে হালকা ইনক্রিজ করলাম, এবং এখান থেকে আমরা যদি চাই ইভলিউশন সেটাকেও ইনক্রিজ করতে পারি। তো ব্যাস আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই এটাকে যদি প্লে দিই, তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা অ্যানিমেট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি যে কোনো ধরনের ইমেজেই কিন্তু এই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন, এবং এখানে যে প্রপার্টিসগুলো রয়েছে এগুলো আপনি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা আপনার ইমেজের জন্য কীভাবে কাজ করে, সেভাবে কিন্তু আপনি এটাকে অ্যানিমেট করতে পারবেন। তো আশা করি আজকের এই ছোটো টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।